যেমন ভাইরাল করেছিল যে তার নাম ছিল অতীন্দ্র, যেটা নাম আমাকে আমি চিটিংবাজ বলি, খুবই চিটিংবাজ, ঘরের থেকে একটা নির্যাতন অত্যাচার করতো। মানে আমি একটা জিনিস জানতে চাই যে ব্লগার যারা আসে তাদেরকে মানে তারা এমন কি ব্যবহার করে আপনার সাথে, মানে রেগে যায়। তো তার মানে এ নাই যে হ্যাঁ আমি তার সঙ্গে, সে আমার সঙ্গে শুয়ে রয়েছে বা আমি তার সঙ্গে শুয়ে রয়েছি, ওই চুটকি মুটকি হয় না, সারা দিনটা খেয়ে ওর ক্যান্সার হয়ে যায় কখনো কখনো, বা মুখে দুর্গন্ধ, যে বাম্বু মানে যে তাম্বু বানিয়েছিল বাম্বু, এ তো বা মানে যদিও আমি আমি জানি আমি তখন জন্মেছি কিনা, বোম্বে যাওয়ার আগেও 5,000 টাকা চুরি করেছি ঝাঁটা দিয়ে মেরে, কারণ ওরা লাতকা ভূত বাতাসে নেই মানতা, টিট ফর ট্যাট, তোমরা কত ধীর তোমাদের জীবন। এখন আপনার সাথে মেয়ে দেখা করে না? করে না, ওরা কোনো সময় ওইসব জানোয়ারগুলো আসে না, তো গান ছিল আমার গান শুনে কেঁদেছে, চোখ দিয়ে জল বার হয়েছে দেখবে। সোশ্যাল মিডিয়া হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন, আপনি একজন সেলিব্রিটি হয়ে যেতে পারেন, কিন্তু সমস্যাটা হলো সোশ্যাল মিডিয়াতে কতদিন আপনি টিকে থাকতে পারবেন এবং মানুষ আপনাকে কতদিন মনে রাখবে সেটা ইম্পর্টেন্ট। এবং তার চেয়েও বড় কথা, সেই মানুষ যারা সেলিব্রিটি হয়ে গেছেন এবং তাদেরকে মনে রাখছেন না, তারা হয়তো অর্থ সংকটে ভুগছেন, তাদেরকে মানুষ কতদিন মনে রাখেন সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। আমরা আজ এসেছি রানু মণ্ডলের বাড়িতে, তিনি অনেক অর্থ সংকটের মধ্যেই ভুগছেন, আজকে আমরা তার কথা জানবো এবং তার অনেক কথা, না জানা কথা আমরা তার মুখ থেকে শুনে নেব। তাহলে আসুন আমরা রানু মণ্ডলের কাছ থেকে আজকে শুনে নিই অনেক অজানা কথা। প্রথম যেই কোশ্চেন আমি আপনাকে করতে চাই যে আপনার জন্ম কোথায় হয়েছিল? কৃষ্ণনগর হয়েছিল। আচ্ছা, না আমি জানতে চাইছি মানে কৃষ্ণনগর কোথায়, মানে এইখানে? আমি সেটা জানি না, কারণ আমি যখন অনেক ছোটবেলায় মানে শুনেছিলাম কলোনি পাড়া বলে একটা কোনো জায়গা ছিল, কলোনি পাড়া যেটা হচ্ছে তোমার রোমান ক্যাথলিক পাড়া ছাড়িয়ে, মানে যেটা খ্রিস্টান পাড়া সেটা ছাড়িয়ে কোনো একটা পাড়া, সেটা মোংলা পাড়া না কিছু বলে, মোংলা পাড়া, মোংলা বা কলোনি পাড়া, ওরকম কোনো জায়গায়। কেন আমি আমাকে যে আমি একটু বড় হয়েছি তখন যে আমাকে কেউ নিয়ে যেত তা আমি জানতাম, গেছি, আমি তো কোনোদিন যাইনি সেখানে, আমাকে কেউ নিয়েও যায়নি, সুতরাং জন্মেছিলাম সেই জন্ম আমার ব্যাপারটা, সেটা আমার মাসি যে ছিল বা আমার মাসির মা যে ছিল, মানে আমার মায়ের যে মা ছিল তো ওরা জানতো, তো তাদের মুখে এগুলো শোনা, আদেও আমি সেসব, আমার কাছে সেসব সেই জন্মের সার্টিফিকেট আমার কাছে নেই এবং আমার আমি সেসব ব্যাপারে জানিও না, আমি মৌখিক, মানে মৌখিক যেগুলো আমাকে শুনিয়েছে আমি সেটাই বলি। আচ্ছা, আপনার মানে পরিবারের সম্পর্কে যদি একটু বলেন, মা বাবা? তো বলছো মা বাবা মরে গেছিলো ছোটোবেলাতেই, মা বাবা মারা গেছে, তারপরে আমার একটা মায়ের মা ছিল, মায়ের মা ছিল তার কাছেই, মানে মানে মা বাবা মরে গেলে একটা বাচ্চা তার জীবনটা কেমন হয় সেরম ধরনের। আপনি যে এই যে আপনার এই সুরেলা কণ্ঠের জন্য ভাইরাল হয়েছিলেন, তো সেই জন্য কি আপনার কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন আপনি? যেমন ভাইরাল করেছিল যে তার নাম ছিল অতীন্দ্র, যেটা নাম আমাকে আমি চিটিংবাজ বলি, খুবই চিটিংবাজ, যাই হোক, সে তার সাথের জন্যে ভাইরাল করেছিল এবং সে বুঝতে পারিনি যে সে মানে আমি মানে অত পপুলার বলুন বা অত সুনাম হবে সেটা সে ভাবতে পারিনি, কারণ যে সে জাস্ট যেমন কি অন্য কেউ শোনে গান সেই হিসাবে সে শুনেছিল এবং সেটা যে ভাইরাল হয়ে অতটা আমাকে অতটা নাম হবে সেটা সে ভাবতে পারিনি। তো সে যখন বুঝলো যে হ্যাঁ মানে আমার আমার জন্য জায়গাটা অনেক খুব মানে খুব রেসপেক্ট মূল এবং খুবই মূল্যবান পজিশন তৈরি হয়েছে, তখন সে নিজের গর্বটা সেখানে দেখাতে চাচ্ছিল, কিন্তু আমি বললাম তুমি তোমার মাধ্যমে ভাইরাল হয়েছে এটা তো সত্যি কথা, শুধু আমি আমি তো মিথ্যা কথা বলবো না বলিও না, কিন্তু তুমি এটা ভেবো যে তোমার মাধ্যমে কে ভাইরালটা করিয়েছে, তিনি তো মহান, তিনি তোমার মাধ্যমে ভাইরাল করেছে, কারণ কি সে আমায় ভালোবাসে, সে জানে যে আমি রেলওয়ে স্টেশনে থাকা আমার উচিত না, মানে রানাঘাট স্টেশনে থাকা উচিত, আমাকে ঘরে থাকতে দিত না, ঘরের থেকে একটা নির্যাতন অত্যাচার করতো যার ফলে বাইরে যেতে হতো, আমাকে রানাঘাটে থাকতে হতো, এটা একটা নির্যাতন অত্যাচারের জন্য, টর্চারের জন্য, তার মানে এ নাই যে আমি ইচ্ছাকৃত যেতাম, আমাকে বার করতো এইভাবে। আমি যেটা জানতে চাইছি আপনার যে গলায় মানে সুরেলা যে কণ্ঠ, তার জন্য কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন গানের? আর প্রশিক্ষণ মানেটা কি, মানে আমি কিছু শিখেছিলেন গান? না, আমি কোনো শিখিনি কোথাও, না, জাস্ট ওই রেডিও বা টেপ রেকর্ডার এর মাধ্যমে আমি গান শিখেছি তাই, আর সেভাবেই আমি গিয়েছি যে নামটা আমি শোনা, আর এই গান শুধুমাত্র আমাকে যে কোনো গুরু শিখিয়েছে, যেমন প্রত্যেকে গান বেশিরভাগ যারা আর কি গুরুর দ্বারাই শেখে, আমি সেরকম কোনো গুরুর দ্বারাই শিখিনি, তবে হ্যাঁ যারা গায়ক যেমন যেমন যেরকম যারা নাকি খুব যাদের না যারা হয়তো পৃথিবীতে নেই কিন্তু তাদের সেই গানের যে স্বর সুর সেগুলো রয়ে গেছে, সেটা যতবার শুনি তখন মনে করি হ্যাঁ গান ভালো, কিন্তু তোমার কি আজে বাজে গান তো আমার ভালো লাগে না, কিন্তু ওই সব মানুষ যারা যারা নাকি আসল গায়ক, শুধুমাত্র তাদের গায়ক শুধুমাত্র ছ্যাবলামি গান করে না, তারা যেমনটা গিয়েছে আমার মনে হয় মানুষ প্র্যাকটিক্যালে অথবা সত্যি করে এই ধরনের ওই ধরনের মানুষ, যদি তারা ওই ধরনের মানুষ তাদের গানের গলায় ওই ধরনের সুর বা স্বর থাকতো না,
ওই ধরনের ভাষা থাকতো না, আর ওই সব ভাষা ওই সব গানে তারা কখনোই ইনভলভ হতো না, মানে নিজেদেরকে ঢালতো না, আমার ধারণা এটা। এবং সেই জন্য আমি তাদের খুব রেসপেক্ট করি এবং তাদের গানকে আমি এর জন্য ভালোবাসি, আর তাদের সেই গান থেকে আমি গান গেছি। আর যখনই আমি সেই সব গানকে ভালোবাসি তখন আমি মালিকের দোয়া মানে দয়াতে বলো বা তার তার অনুপ্রেরণাতে আমি তখন যেখানে যাই আমি গায়ে গিয়ে সাকসেস হই বা সফলতা লাভ করি। আপনার এই যে স্টেশনে যখন ছিলেন, মানে ঠিক ভাইরাল হওয়ার আগের যে জীবনটা একটু যদি ডেসক্রাইব করেন। ভাইরাল হওয়ার আগে বলতে তোমার 2019 আগে, উনিশের আগে আমি যেমন বললাম ঘরে আমাকে থাকতে দিত না, সেরকম কোনো পরিস্থিতি যে ঘরে বাইরে বার করে দেবো বা বাইরে বার করে দিত, বাইরে গিয়ে রানাঘাটে থাকতো। এবার রানাঘাটে স্টেশনে যখন থাকতাম কখনো টিকিট কাউন্টারে, কখনো বা ওই তোমার 6 নম্বর প্ল্যাটফর্মে, কখনো বা 5 নম্বরে, এই যে কখনো ওভারব্রিজ ক্রস করে হয়তো 2 নম্বরে গিয়ে বসলাম, তো সেটা সে তো কোনো লাইফ বা জীবন বলে না সেটাকে, কারণ ঘরে মানুষ ঘরে যেভাবে থাকে সেভাবে তো না। ওই রেলযাত্রীরা যাচ্ছে তাদের দেখা, এবং কে কোন ট্রেন থেকে আসলো সেই দেখা, এবং অ্যানাউন্সমেন্ট যারা অ্যানাউন্স করতো, তো মেল ফিমেল যাদের যারাই অ্যানাউন্সমেন্ট করতো আমি তাদের অ্যানাউন্সমেন্টগুলো শুনতাম, কোন কোন ট্রেন কোথায় ছাড়ছে, কখন ছাড়ছে, এই ধরনের শোনা, যা সারাটা দিন এইভাবে যেত। তার মধ্যে হয়তো বসে আছি, কোনো ছাত্র এসে বসলো যদি বুঝলাম ভালো, তো তাদের কথাগুলো শুনতাম তারা কী আলোচনা করছে, অথবা যদি কোনো ভদ্র মানুষ এসে বসলো তাদের কথা শুনতাম, মানে শুনতাম বলতে তারা কী ডিসকাস করছে, তাদের মধ্যে কী আলোচনা করতো, সেই ধরনের মানুষ। কিন্তু যদি বুঝলাম যে অভদ্র, মানে ওদের স্বভাব ভালো না বা ওরা অতি ছেঁচড়া, তাহলে অবশ্যই আমি সেখান থেকে উঠেছি অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম বা বসে থাকতাম অন্য কোনো জায়গায়। এই ধরনের জীবনযাপন করতে হয়েছে আমার। স্টেশনে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া অনেক দিন খেতে পেতাম না, খেতাম না, হয়তো কখনো চা বিস্কুট খেতে হতো বা কখনো তোমার গিয়ে হয়তো কোনো জানা পরিচয় ব্যক্তি আসলো বা চেনা, সে হয়তো পরোটা দিয়ে হয়তো খাওয়ালো বা কেক খাওয়ালো বা মানে এইভাবে, মানে ভাত ফাত না। আর যদি কেউ নিয়ে গেল হয়তো আমার মনে হয় যে কোনো হয়তো কোনো ভিখারিদের জন্যে রান্না করেছিল, অথবা কোনো কোনো ভালো ব্যক্তি হয়তো সে কোনো মানুষকে দান করছে কোনো খাদ্য, হয়তো সে খেতে, তো সেই বিরিয়ানিটা আমি পুরো খেতে পারতাম না, হয়তো মুখে দিয়ে দেখলাম না সম্ভব না খাওয়া, টান মেরে ফেলতাম, মানে ফেলতাম। ওই রেলওয়ে স্টেশনে যদি ডাস্টবিন থাকলেও ডাস্টবিনে না তো ওই তোমার লাইনে ফেলে দিতাম, ফেলতে হতো কারণ কি না খাওয়া যাবে না, তো জাস্ট কিন্তু দেখতো যে হ্যাঁ আমি মুখে একটু নিয়েছি। মুখে নেওয়া আর খাওয়া দুটোর মধ্যে তো অনেক ফার, দেখা গেল মুখেরটাও হয়তো খেতে পারলাম, সেটাও ফেলতে হলো। দিদি, আপনি যে রেলওয়ে স্টেশনে যে ভাইরাল হয়েছিলেন যেই গানটার মাধ্যমে, সেই গানটা যদি একটু আমাদের করে শোনান। এক প্যার কা না গো মাথি মজু কি রবানি থি, এক প্যার কা না গো মাথি মজু কি রবানি থি, জিন্দগি আর কুছ ভি নাহি তেরি মেরি কাহানি হ্যায়, এক প্যার কা না গো মাথি। অসংখ্য ধন্যবাদ দিদি। আচ্ছা দিদি, এরপর আপনি এই যে এই গানটার পর ভাইরাল হলেন, তারপর হিমেশ রেশমিয়া আপনাকে নিয়ে গেল, এই আপনার সাথে যোগাযোগ করলো, সেই যদি একটু জার্নিটা বলেন। অ্যাকচুয়ালি হিমেশ রেশমিয়া আমাকে নিয়ে যায়নি এখান থেকে, বা ওনার কাছে যে আমাকে নিয়ে যায় কেউ কারোর মাধ্যমে যাবে সেটাও আমি জানতাম না। আমাকে জাস্ট এখানকার পাড়ার ছেলে জানলাম তপন, সেই ব্যক্তি এবং ভাইরাল করেছিল যে সেই অতীন্দ্র, সেই আমার গান শোনার পরে কোনো একটা মানে রানাঘাট প্ল্যাটফর্মে যে 5 নম্বরে সেখানে আমি বসেছিলাম, তো আমাকে হঠাৎ করে তার আগে আমার গান শুনেছে, যার ফলে সে এসে আমাকে বললো রানুদি আপনার গান মানে আমার কথা বলছে যে আমার গান শুনেছে সে, তো আমার কাছে সেই গান শুনেছে বলে সেই শোনা গানটার জন্যে সে এসে আমার কাছে আবার শুনেছিল। তো সে যখন সেগুলোকে তার মোবাইলে তুলেছিল আমাকে, কিন্তু সে বলেনি ভাইরাল, এবং ভাইরাল জিনিসটা কি আমি তাও জানতাম না। আমি যখন নাকি ভাইরাল হয়ে গেছে তখন ওই তপন বলে যে সেটা সে এসেছিলো আমার কাছে, এসে আমি তখন ওই সবজি কাটছিলাম রান্না করবো বলে, মানে প্ল্যাটফর্মতে রান্নাঘাট থেকে ফিরে এসেছি, তার আগের দিন অথবা তার 2 দিন আগে অতীন্দ্র ভাইরাল করে মানে গানটা শুনে ভাইরাল হয়ে গেছে, তখন আমি এসেছি, তখন হঠাৎ আমি সবজি কাটছিলাম, আমাকে তপন বলছে রানুদি তুমি আর সবজি কেটো না, তোমাকে রান্না করতে হবে না, আমরা তুমি তাড়াতাড়ি কাপড় পরে চলো বলে, আমি তা কী করবো, তাড়াতাড়ি তার কথা শুনলাম, যেহেতু পাড়ার ওই ক্লাবের মেম্বার ছিল বা আছে ওই তোমার গিয়ে যে রাস্তায়, তো ওদের ওখানে ক্লাব আছে চার্চের অপোজিটে, ক্লাব আছে সেখানে ওরা সবসময় পাত্তা খেলতো জুয়া। এবার সেটা সে লাভের জন্য খেলতেও কি তাদের টাইম পাস করতো বা তাদের সময় কাটানোর জন্য সেটা তারা জানে, আমি জানি না, কিন্তু যেটা জানি সেটা আমি বলছি। তো
তো কি হয় সে আমাকে সে বলে যে তুমি রান্নুদি আর তোমাকে সবজি তোমার রান্না করতে হবে না তুমি চলো বলে সে সঙ্গে সঙ্গে কাপড় বললাম তার সঙ্গে বেরিয়ে গেলাম। তো বার হওয়ার পরে ওই যে তোমার গিয়ে মিশন গেট আছে না, এটা বেগোপাড়া, বেগোপাড়া থেকে মিশন গেট আসে ওই যে একটা চার্চ আছে না দয়াবড়ি, তো ওই রেল গেটটা পার হয়ে মানে ওই যে সিগন্যালটা পার হলাম, হওয়ার পরে ওই একটা তোমার গিয়ে ওই আদর্শ বলে একটা রেস্টুরেন্ট আছে না, তো ঠিক ওই আদর্শ রেস্টুরেন্ট নাই কিন্তু তার বোধ হয় তার পাশে আর একটা কোনো নিচে, তো ওই তোমার গিয়ে ইয়ে খাইছিল তোমার গিয়ে লুচি, লুচি যত সম্ভব লুচি কি কচুরি যাই হোক আর তরকারি। এইবারে কথা হলো কি যে তারপরে কী হলো, যাই হোক আমার তো প্রচণ্ড ভাই এলো বা মেকআপ ফেকআপ করানো হয়েছিল আমাকে, তারপরে নিয়া ব্যাস, তারপরে যে হিমেশ যে আমি যে বোম্বে যাবো এতটাই বলেছিল যে বোম্বে তোমাকে বোম্বে নিয়ে হয়, তো আমি খুশিও হলাম বোম্বে যাবো। তারপরে আমিও তো আমি অতটাও জানতাম না যে হ্যাঁ কখনো প্লেনে চড়বো, প্লেনে চড়ে তো সে প্লেনে চড়া তো কোনো আনন্দের ব্যাপার ছিল না, আমার জন্য অনেক প্যাথেটিক ছিল, যেমনটা আমি হেঁটে হেঁটে বেগোপাড়া থেকে রানাঘাট বা মিশন গেট যেতাম বা জিসাস মেরি হাই স্কুল যে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা এই যে একটা সময় ছিল, সেই সময়টা তোমার গিয়ে 2000-এর মানে ধরো 17-র শেষের দিকে ওটা, হ্যাঁ মানে 2019 পরেই তো আমি বোম্বে গেলাম, তো ইমপ্রুভ হলো। তো ইমপ্রুভটা করলো কি আমার মালিক করেছিল, পরিস্থিতিটা পাল্টেছিল যেন আমাকে রেলওয়ে স্টেশনে না থাকতে চায় তার জন্য, কিন্তু আমি দেখলাম যে বোম্বে নিয়েছে তো আমি খুশি হলাম বোম্বে যাবো, মানে অনেক বছর তো বোম্বে দেখিনি কারণ আমার আমি অনেক বছর বোম্বে থেকেছি কোনো একটা সময়, কিন্তু তারপরে তো আর বোম্বে যাওয়া সম্ভব ছিল না বা কোনোদিন জানি, আবার মালিক এত দয়া করলো মানে বোম্বে নিয়ে যাচ্ছে অবশ্যই তারই দয়াতে। তারপরে গেলাম, তো যাওয়ার পর আমি জানতাম না যে হিমেশজির সঙ্গে আমাকে কখনো মেলাবে, আর আমি হিমেশজি মানুষটা কি আমি তাও জানতাম না, এইবারে যখন নিয়ে গিয়ে তার সঙ্গে মানে পরিচয় করিয়েছিল আর কি তপন, তো সেই জায়গাটা সেখানে সে পরিচয়ও করেনি, কোনো একটা ওই বাম্বু আছে না যে বাঁশ, ওই বাঁশ ফাঁস দিয়ে ওটা জায়গাটা ছিল, আমাদের নিয়ে গিয়ে প্রথমে হোটেলে শিফট করিয়েছে, প্লেনে করে গিয়ে তারপরে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে আছে হিমেশজি, নিয়ে গেছে কি অন্য কেউ আমি জানি না, তো ওর একটা ড্রাইভারের নাম ছিল মারু, মারু সেই ড্রাইভারের নাম, তো আর সেই ড্রাইভারে নিয়ে গেছে আমাদের হোটেলে রেখেছিল। এবার হোটেলে রাখা থেকে যে এরমভাবে যে তপন আর ওই যে ইয়ে গেছিলো নাম কি অতীন্দ্র, এরা যে দুজন গেছে আমার সঙ্গে, আমরা তিনজন ব্যক্তি এখান থেকে গেছি, তো কী হয় অতীন্দ্র হোটেলে যখন থাকি তখন রুমের মধ্যে ওদের একটা রুম আমরা আমনা সামনে, তো একটা রুমের মধ্যে অতীন্দ্র আর তপন থাকতো আর একটা রুমের মধ্যে আমি একলা, হয়তো আমি সেই ছবিটা দেখে আমার ভালো লাগলো কোনো একটা ছবি সেটা রাখলাম, তার মানে এ নাই যে হ্যাঁ সেই ব্যক্তিটা আমার সঙ্গে আছে, সে যদি বা থাকে আমি তো তাকে দেখতে পাই না, একটা ছবি দেখা আর একটা সত্যির একটা কোনো মানুষের সঙ্গে কথা বলা, যেমন কি আমি আপনার সঙ্গে কথা বলছি, তো ছবির সঙ্গে যদি তুলনা করা যায় তো চলবে না, না তুমি তো নিশ্চয় ছবি না, তুমি একটা মাস মানে জলজন্ত একটা মানুষ, তো ছবি মানে একটা মৃত বলতে পারো বা তার কোনো দাম নেই, ছবি মানে তাই, তো তুমি একটা জলজন্ত মানুষ আমি তোমার সঙ্গে একটা জলজন্ত মানুষ কথা বলছি, তো এটাকে বলে একটা কথাবার্তা, কিন্তু কোনো মানুষ দেখে আমি হয়তো কারো ছবি ভালো, অনেক অনেক ফিল্ম স্টার আছে যাদের হয়তো ভালো লাগে বা অনেক গায়ক আছে তাদের ভালো লাগে, তাদের গানটা ভালো লাগে, তার মানে এ নেই যে আমি জানি সে আমার ঘরে রয়েছে, আমি তো জানি না সেটা, আমি হয়তো ছবিটা দেখলাম ভালো লাগলো থাক, হয়তো ছিঁড়ে ফেলতাম কিন্তু দেখলাম না ভালো লাগছে থাক, তো তার মানে এ নাই যে হ্যাঁ আমি তার সঙ্গে সে আমার সঙ্গে শুয়ে রয়েছে বা আমি তার সঙ্গে শুয়ে রয়েছি বা ঘরের মধ্যে দুজনে গল্প করছি তাও তো না, তো এই যে ধরনের ব্যাপারগুলো মানুষ অনেক সময় বাজে বাজে অ্যাঙ্গেলে দেখে, বাজে দিক দিয়ে দেখে, মানে পজিটিভটাকে নেগেটিভ বানায়, ওগুলো তো কত জঘন্য বাজে। ওই তোমার বোম্বে গেছি তো ওখানে একটা ফাইভ স্টার হোটেলে রেখেছিল, তো হোটেলে থাকাতে কি হয় আমি একটা রুমে একলা থাকি কিন্তু খাওয়া দাওয়ার সময় আমরা তিনজন একসঙ্গে, মানে অতীন্দ্র আমি আর তপন এই তিনটে ব্যক্তি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, কিন্তু শোয়ার সময়টা আমাকে একদম টোটালি একলা শুতে হয়, শুয়েছি এখনও পর্যন্ত। তারপর ওরা দুজন দুটো ছেলে, ওরা ব্যাটা ছেলে, ওরা দুজন ব্যাটা ছেলে হয়ে একটা রুমে দুজনা থাকে, ওদের মধ্যে যাদের সাহস থাকে ভালো, কিন্তু আমি কার সাহস, আমার তো মালিকের সাহস, আমি তো আর কারো সাহস করিনি যে আশা করিনি, আমি নিজেই একলা থেকেছি এবং আমার মালিকের সাহায্য যাচনা করেছি, যা বলে কি দোয়া বা প্রার্থনা বা যাচনা সেটা, কিন্তু এর মানে এ না যে আমি ওদের সঙ্গে শুয়েছি বা ওরা আমার সঙ্গে শুয়েছে তা না, হ্যাঁ কোনো সময় গিয়ে রুমে বেডের রুমে বসেছে সেটা কোনো কারণবশত, হয়তো কারোর সঙ্গে কথা বলছে মোবাইলের মাধ্যমে, ইয়া তো হয়তো গিয়ে গেলো তাই দু তিন মিনিট বা দু সেকেন্ড বসলো সেটা আলাদা, কিন্তু কী হয়েছিল যখন ওই আমার আমি যে আমার আমার যে রুমে থাকতাম সেই রুমে তপন গেলে হঠাৎ একদিন বসলো, রুমে গিয়ে বসলো, বসার পর ওদের মধ্যে কী হয়েছে মানে আমাকে যে নিয়ে গেছে
এইবারে কি হয়, যারা খেপে যাওয়ার মানুষ, মানে যাদের, যারা আমার মানে ভালোটা পছন্দ করে, ওই ধরনের মানুষ কি করেছে, ওদের সঙ্গে গালাগালি চালু করেছে। ওরা বলছে রানুকে নিয়ে গিয়ে কোথায় রেখেছিস দেখা, মানে আমি যেহেতু বোম্বে গিয়েছি হোটেলে, এবার ওরা মানে না ছাড় বান্ধা, ওরা মানে শুনবে না, এই নিয়ে ওদের মধ্যে একটা অশান্তি গালাগালি। তো ওই সময়টায় গিয়ে তপন বসে আছে, মানে আমার বেড়ে, তো ও বসে আছে বলে আমি আমি বসেছি, ফট করে কি জঘন্য একটা গালাগালি বার করলো। ওর মা বোনকে কেউ গালাগালি করেছে সেইটা ও মানে রিপিট করলো, ও এসে গালাগালি। আমি বলছি আমি তো মনে করছি আমাকে কেন, আমি গিয়ে বসলাম আর ফট করে তুমি গালাগালিটা করলে, হ্যাঁ এরকম ধরনের ব্যাপার। তো ওদের মধ্যে একটা অশান্তি, জঘন্য একটা অশান্তি পাকিয়েছিল। এবার ওরা ওই অশান্তির জন্যে সেই আমার সাথে কথা বলতে ওদের কোনো রকম অ্যালাউ ছিল না, তবু ওরা কী করে সেই আমার সঙ্গে জবরদস্তি ওদের দিয়ে কথা, তখন কী করে অতীন্দ্র ওখানে কেউ রাজি করতে পারছে না আমাকে দেখানোর জন্য বা কথা শোনার জন্যে, তখন এখানকার বা বোম্বের মানুষ কোন জায়গায় আমি যাই না, তবে ওদের সঙ্গে ঝগড়া হচ্ছিলো, ওই সব মানুষগুলো কী বলে রানুকে দেখা, মানে আমাকে দেখাতে বলছে, ওরা বলছে অ্যালাউ নেই, পারবে না। ওরা কী করে দুজনে মিলে, ওদের মধ্যে অতীন্দ্র বলে কি, অতীন্দ্রকে বলে অতীন্দ্র আমার 5,000 টাকা চুরি করেছিল বোম্বে যাওয়ার আগে, ও 5,000 টাকা চুরি করেছিল আপনার, হ্যাঁ 5,000 টাকা চুরি করেছিল। এবার ওই টাকাটার ব্যাপারে এখানকার মানুষ কি বোম্বের মানুষ ওখানে বলছে বোম্বেতে, অতীন্দ্র 5,000 টাকা রানুদি চুরি করেছে, ও হচ্ছে ওর মানে এই ধরনের কথা ওর ব্যাপারে বলছে। ও তখন কী করেছে কাঁদো কাঁদো হয়ে গেছে, হয়ে আমাকে বলছে রানুদি তুমি বলো আমি তোমার 5,000 টাকা চুরি করেছি, এরকম করে আমাকে অতীন্দ্র কেঁদে কেঁদে বলছে। তপনও আছে সামনে, সেও শুনছে, হ্যাঁ তো আমি বলছি আমি তো জানি না, বাট তুমি তুমি ভয় কেন পাচ্ছ, তুমি চুরি না করো তোমার ভয় কেন লাগছে, ভয়ে ঘেমে যাচ্ছে, ভয় এত ভয় পাচ্ছে, মানে ওর ভেতরে একটা দুর্বলতা ঢোকে, যেহেতু ও পা অন্যায় করেছিল, মানুষ কখন ভয় পায়। তো এখন এক হচ্ছে যে হয়তো বা ওকে দোষী মানাচ্ছে, ইয়া তো ও চোর মানে চুরি করেছিল, তো এই যে দুটো কারণ আমি কোনটা সত্যি মানবে বলো। তখন আমি বলছি আমি জানি না, তখন ওরা কী করলাম, একটা চুটকি আছে না ওই তোমার ইয়ের মধ্যে, ওই ছোটো ছোটো সাদা সাদা লজেন্স মতো থাকে না, যেটাকে টিকটিকি লজেন্স বলে না, টিকটিকি ওইটার একদম ছোটো, ওর মধ্যে মৌরি থাকে, ওইটা খাওয়ালো, খাইয়ে বলছে কি, তখন খেলো আমাকে, খাওয়ালো অতীন্দ্র, খেলো অতীন্দ্রই খাওয়ালো আমাদেরকে, খাইয়ে বলছে রানুদি এবার বলো তোকে আমি এটা খাওয়াবো, তুই আপনি আপ বলবি কথা, তার মানে হচ্ছে তাই। তারপর মানে আমি জানতে চাইছিলাম হিমেশ রেশমিয়া আপনার সাথে মানে কন্ট্যাক্ট করলো যে গান শুনলাম না, তারপর কি বললো যে নতুন যে গানটা আপনার বেরিয়েছিল উনি বার করেছিলেন, ওটা তো পুরনো পার্টিটা, সেকেন্ড পার্ট নতুন, ঠিক আছে উনি আপনার গানটা শুনে, যে ভাইরাল গানটা শুনে তারপর উনি কি বললেন হিমেশ রেশমিয়া, গান ছিল আমার গান শুনে কেঁদেছে, চোখ দিয়ে জলবার হয়েছে, দেখবে কান্নাটা যখন দেখাবে আমার এই শোটাই, যখন যদি তোমাদের কাছে থাকে তো তোমরা দেখবে যে কেঁদেছে নিশ্চয়ই, আমি তোর মিথ্যা কথা বলছি না। আপনি এই মানে সারাদিন যে থাকেন একাই তো থাকেন, মানে কিভাবে কি, এই যে জানোয়ারের পালগুলো আসে না, জানোয়ারদের সঙ্গে বক বক করে করে সারাটা দিন চলে যায়, সারাটা দিন ওরা কোনো সময় ওইসব জানোয়ারগুলো আসে না, তবে বেশিরভাগ জানোয়ারই তো, ওদের আমি নাম এখন রেখেছি জানোয়ার, কেন ওরা সহজ সরল ভাষা বোঝে না, ওরা ঘুরিয়ে ফিরিয়ে ভাষা বোঝে, অনেক জানোয়ারের মতো আচরণ করার পর তবে ওরা মানে ওরা যখন অতিরিক্ত জানোয়ারের মতো আচরণ করে তখন আমি ওদের ঝাঁটা দিয়ে মারি, তখন ওরা পালায়, তখনই ওরা মানে নিজের আয়ত্তে আসে, তার আগে ওরা জানোয়ার। আমি বলে রাখি যে যিনি দিদি যে এই যে জানোয়ার বলছেন অনেককে, অ্যাকচুয়ালি অনেক ব্লগাররা আছেন তাদের উদ্দেশ্য বলছেন, আমার এটা দিদি বলছেন এটা আমি বলছি না, তো এবার তারা হয়তো অনেক খারাপ ব্যবহার করেন দিদির সাথে, তার জন্যই দিদি হয়তো এই কথাগুলো বলছেন। যাই হোক দিদি, আরেকটা কথা আমার যেটা জানার ইচ্ছে যে যখন আপনি ভাইরাল হয়েছিলেন আপনার মেয়ে কিন্তু আপনার বাড়িতে এসেছিল এবং আমার সাথে দেখাও করেছিল, কিন্তু এখন এই যে আপনি মানে আপনার এখন অর্থ সংকটে নিশ্চয়ই ভুগছেন, এটা তো আজকের কথা না, এই অর্থের ব্যাপারে তো আজ, কারণ চিটিংবাজরা তো সবসময় আমাকে চাই যে আমি অর্থতে অর্থর জন্যে মানুষের কাছে বলি অর্থের কষ্ট, মানে কষ্ট যে কষ্টটা বলার জন্যে, কষ্ট কি মানে খুশি হয় যারা যে আমি অর্থ নেই আমার কাছে বা আছে, মানে শুনতে চাই যে নেই 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 কথাটাই শুনতে ভালোবাসে, তো যারা আমাকে ঠিক এই ধরনের ভালোবাসে যে নেই কথা বললে খুশি হয়, তো ওই ধরনের জানোয়ারদেরকে তো বলতে হয়, তো যেসব জানোয়াররা ভালোবাসে যে আমি যদি বলি নেই মানে আমার কিছুই না থাক, যেসব জানোয়াররা ভালোবাসে ওই সব জানোয়ারদের জন্য অবশ্যই বলতে হয়। আমি বলছি যে এখন আপনার সাথে মেয়ে দেখা করে না, করে না, এবার এইবারে এই কথার প্রশ্নের উত্তর হচ্ছে, তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আদেও কি সেটা আমার মেয়ে ছিল না আমি তার মেয়ে ছিলাম, এই ব্যাপারে আমি নিজেই জানি না এবং সেও জানে না হয়তো। আচ্ছা
কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো আপনারা মেয়ে বলে পরিচয় দিতে যাচ্ছেন, অথচ সে মেয়ে বলে তাকে তাকে কেউ অ্যাকসেপ্ট করছে না, গ্রহণ করছে না, অথচ সেই ব্যাপার নিয়ে, সেই ম্যাটার নিয়ে তোমরা ঘাঁটতে থাকো। তোমরা কত ধিক তোমাদের জীবনে, তোমাদেরও যারা তোমরা এই ব্যাপার নিয়ে ঘাঁটো। তোমরা সমাজের মধ্যে, তোমরা হচ্ছে সমাজের, মানে সমাজ যদি ভালো হওয়া উচিত সেই জায়গাটায় তোমরা সমাজকে খারাপ করছো, সমাজের খারাপ করছো, এবং তোমাদের নিজের মা বোনকেও সেইভাবেই দেখছো। তোমরা সেই মানে পরের মা বোনকে সেই সেই দিক দিয়ে দেখা, মানে তোমাদের নিজেদের মা বোনকেও তারা তাই সেই দিক দিয়েই দেখছো। আপনার একটা শক্তি আছে যেটা আমরা অনেকে হয়তো লক্ষ্য করেছি, যে আপনি যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে পারেন। তো এই যে এই শক্তিটা পান কোথা থেকে? আমার মালিক দেন আমাকে, তিনি আমার সঙ্গে, তিনি আমার মাধ্যমে বলায় হয়তো। আর এই জন্য অনেক কষ্ট করতে হয়, সেটাও তো সে দেখতে পায়, সেটা দেখতে পায়। আর ভগবান, অনেক সময় বলি ভগবান নেই, অবশ্যই নেই, যদি থাকতো তাহলে ওই যেগুলো জঘন্যতা তার বিরোধ করতো। ভগবান কাকে বলা হয়? ভগবানের মতো যে কাজ করে, যাকে মানুষ শ্রদ্ধা করতে পারে, যে না সে ভগবান, সে অন্যায়কে ঘেন্না করে, ভগবান মানেই তো তাই। আর যদি ভগবান নিজেই ভাং খেয়ে, মদ খেয়ে বেহোশ হয়ে থাকে আর তার মধ্যে কোনো হোশ নাই, তো সে ভগবান তাকে তো লাথি মেরে মেরে মুখ ফাটিয়ে ফেলবে? ভগবান বলবে তাকে? ভগবানের নামে সে কলঙ্ক। আপনার এই যে বলিউডের যে একটা গান ভাইরাল হয়েছিল, এই ব্যাপারে তো বলছিলাম, তার মধ্যে ঢুকে গেল অন্য কথা। যাই হোক, তো কথা হচ্ছে যে যখন আমি ব্যাঙ্গালোরে, আই মিন ব্যাঙ্গালোর না, ব্যাঙ্গালোরে তো রিসেন্টলি গেছি, তো তুমি বম্বের কথা বলছো, 2019 কথা বলছো। তো যখন আমি 2019 গেছি, তখন আমি একটা কোনো জঙ্গল, আর সেই যে জঙ্গলগুলো আমি চিনি না, তবে জঙ্গলগুলো অত মানে খারাপ না, সেখানে ওই জঙ্গলটা মানে গোরেগাঁও জঙ্গল ছিল। ওখানে যারা ফিল্ম স্টার তারা তাদের অ্যাক্টিং করার জন্য ওই জায়গাটা ছিল। তো সেটা সেই ক্ষেত্রে কোনো একটা জায়গায় নিয়ে গেছিলো, যেখানটা এই বাম্বু মানে বাঁশের প্যান্ডেল বানিয়েছিল। এবার আমার জন্য সেটা খুব আজীব, মানে আমি যেন মনে হচ্ছে আমি খুব একটা মানে আনকমফোর্টেবল, যেটা মানে আমার কিছুতে মানাতে পারছি না জায়গাটা। তাদের সেই গান, মানে জঙ্গলি কী ধরনের গানের সুর আর কী কী বাজনা, ও আমি জীবনে কোনো দিন দেখিনি। আর ওই গান না আমি শিখতে পারবো আর না গাইতে পারবো, কারণ ও মানে অনেক কঠিন, তো কঠিন প্রথম কথা, মন চাইবে না, ভালো লাগবে না। এবার যে জাত ওদের, ওদের ভাল লাগবে, ওদের যে যা জাত সেই জাতের গান তাদের ভাল লাগবে। আমি তো সে ভাষাও বুঝি না, সুরও বুঝি না, কী করে গাইব? তো আমাকে তো সেই গান গাজনে নিয়ে যায়নি, কিন্তু যে হিমেশজি, যে হিমেশ রেশমিয়া যাকে বলা, সে নিচে সেখানে কিছু একটু মেকআপ করছিল। তো আমি আর তখন কী হয়েছিল, ওই বাম্বু মানে যে তাম্বু বানিয়েছিল বাম্বু, তার মধ্যে তার উপরে একটা স্টেজ বানিয়েছে, আর বাম্বুটা যাই হোক ওরা বসার জন্য বানিয়েছে, একটা বানিয়েছে। তো সে যাই হোক, তো এখন ওখানে যারা তোমার শ্রোতা হিসাবে গেছে তারাও বসেছিল, বা ওখানকার যারা স্থানীয় মানুষ তারাও হয়তো বসছিল। এবারে ওখানে নিচে হিমেশজিও নিজেকে কিছু মেকআপ করছে মুখ। তো আমি মনে মনে ভাবছি পুরুষ জাত কি আবার মেকআপ করে, মনে মনে ভাবছি, কিছু বলছি না। কিন্তু আর তাহলে ওই সময় যাত্রা পাটি এরা হয় না, যাত্রা করে ওই রামলীলা সব কী কী করে না, ওই সব রাবণ হয়, কেউ রাম হয়, তো লক্ষ্মণ হয়, ওই যে একটা কাহিনি দেখে না হিন্দুদের, তো ওই কাহিনীর কিছু অংশ মানে ওরা তার মানে শুরু করেছে, মানে ওটা শুরু আর। তো আমি ভাবছি, তো আমি কারণ আমি পুরুষ জাত যে মেকআপ করে আমি সেটা জানতাম না, তো আমি দেখি একটু আজীব টাইপের, তাহলে আমি ওদের সঙ্গে কী করে কথা বলব, মানে ওদের সঙ্গে আমার হ্যাঁ ঠিক জমবে না। এটা নিচের পাটের কথা বলছি, যে মানে বাম যেটা তাম্বু বানিয়েছে, উপরে স্টেজ বানিয়েছে, আর ওই তোমার গিয়ে নিচের যেটা বানিয়েছে সেটা মানুষ বসার জন্য, ওখানকার যারা মানুষ ওদের জন্য। তো এবার আমি কী করেছি, ওনাকে মেকআপ দেখে আমার মনের মধ্যে ঠিক সন্দেহ জাগলো, সন্দেহ মানে কিন্তু মানে ঠিক খারাপ মনে, কিন্তু আমার ভালো লাগছে না। তো আমি তখন ওই গেটে ওয়াচম্যান ছিল, আমি ওনাকে গিয়ে বলছি দারোয়ান, আমি বলছি দেখো ওই অতীন্দ্র আর তপন ওরা পালিয়েছিল, ওখান থেকে পালিয়েছিল, ওরা পালিয়েছিল মানে ওরা সিগারেট খেতে, অতীন্দ্র নেশাখোর, ওর কিছু নেশার জন্য করতে গেছিলো, ওই চুটকি মুটকি হয় না সারা দিনটা খেয়ে ওর ক্যান্সার হয়ে যায় কখনো কখনো, বা মুখে দুর্গন্ধ যে মানে সহ্য করা যায় না ওর, ওই ওই সমস্ত খাওয়ার জন্যে ওই কী পাওয়া যায় চুটকি ছোটো ছোটো ওগুলো খায়, তার সঙ্গে এবার অতীন্দ্র, ওই অতীন্দ্র আর তপনের তো মদ খাওয়া অভ্যাসকে করিয়েছিল, অভ্যাস সে মদখোর হয়ে গেছিলো। আমি বলছি যে স্যার কী করবো, কিন্তু আমি তো কাউকে চিনিও না ওখানে কার কাছে, তাও একটু তো আমার নার্ভাস ফিল করছিলাম, ভয় ভাব করছি না, একদম অচেনার জায়গা, সেখানে আমার কেউ নেই, জানি না কাউকে, কোথায় যাবো মনে মনে। কিন্তু আমার যে মালিক সে তো আমায় জানে, সেই জানে আমার বাচ্চা বা আমার, আমি যাকে ভালোবাসি সে কোথায় হারিয়ে গেছে কি, সে আমার নজর, তার আমার উপর তার নজর থাকে কোথায় যাচ্ছি।
এবারে যখন আমার নামটা হঠাৎ অ্যানাউন্স করে রানু মণ্ডল বলে, যখন বলে তখন আমি স্টেজে উঠি। তার আগে অনেক বাচ্চারা সেখানে কোনো একটা শো করেছিল প্রোগ্রাম, হ্যাঁ তো কী শো করেছে সেটা আমি দেখিনি, বাট কোনো বাচ্চারা ছিল। তো আমি যখন উঠছি দেখছি এই বাচ্চাগুলো নামছে আর কি। তো সেখানে গিয়ে আমি যখন এই গানটা গাই, মানে তেরি মেরিটায়, মানে মানে বিছাড়া বিছাড়ে গায়া, মানে যে মানে আলাগ আলাগ হয়ে গেছে, ওই যে এক ধরনেরটা পরিস্থিতির গান এই যে তেরি মেরি শোনালাম, যেটা মানে কি ভাইরাল হয়েছে রেলওয়ে স্টেশন থেকে। তো হিমেশ যে গানটা শুনে না কেঁদেছে, ওখানেই দাঁড়িয়ে কাঁদছিল গানটা শুনে, কারণ সে আমার যে বয়সে পার্থক্যটা করেছিল, যে এই গানের বয়সের সঙ্গে তো এর কোনো মিল নেই, এ তো মানে যদিও আমি আমি জানি আমি তখন জন্মেছি কি না, যদিও হয়ে থাকি তখন বাচ্চা মেয়ে, তো এই যে একটা ভাবনা তার মধ্যে জেগেছিল আর সে কেঁদেছিল। তারপরে সে আমাকে এই গানটা শিখেছিল তেরি মেরি। তো গানটা সে এরকম, এই গানটা ডুয়েট, এই তো আমরা দুজনেই গেছি হিমেশজি আমি দুজনে, আলাপ আর ওই সাথে যদি একটু গানটা করেন, মানে একদম ওই যে আ করে যেটা শুরু করেছিলেন না, এখানে তো স্টেজে নেই, সেজন্য আমি আমার যে যে পার্ট থেকে আমার গাওয়া উচিত আমি সেটা গাই। আর আ যদি আমি আমার এখানে স্টেজ বানাও তাহলে আমি আ করব। এবার তুমি যদি বলো হ্যাঁ গানটা গাইবে আ বলে, সেটা হয়তো পারা যাবে, কারণ কি এটা তো স্টেজ নয়, এটা ঘর বারান্দায় বসে আছে। আপনারা বুঝতেই পাচ্ছেন দিদির মানে একদম মানে ভগবান প্রাপ্ত গলা, উনি হয়তো খুব রেওয়াজও করেন না কিন্তু তার এখনও যে গলাটা রয়েছে মানে অসামান্য গলা। আচ্ছা দিদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? সো ভগবান বলতে তো কেউ ছিল না, কেউ নেই, যদি থাকতো বা যদি থাকে তাহলে সে নিশ্চয় তার কর্মটা দেখাবে যে সে কি, ঠিক আছে, কারণ ভগবানের যে কী কর্ম হওয়া উচিত আমি সেটা বলছি। ভগবান কাকে বলা যায়? যে ভগবান তুল্য কাজ করে, যে ভগবানের মতো বিচার করে, যার বিচার হয় ন্যায্য তাকে ভগবান বলা যায়। সেও যে যে অন্যায় করে তাকে সে সাথ দেয় না, ঠিক আছে, তাকে কখনো বলা যায় না ভগবান। ভগবান যদি ভগবানের মতো কাজ না করে তাকে কখনোই ভগবান বলা যায় না, সে শয়তান। আর না হলে সে নিজেই একটা মদখোর, হোঁস গ্যাজাখোর, না তো চরসখোর, তো তার তো হোঁস থাকে না, কি ভগবান? ভগবানের যদি হোঁস না থাকে তো সে মানুষকে কি সামলাবে? সে তো নিজেই অশুচি নোংরা জাত। দর্শকদের উদ্দেশ্যে কি আপনি এটাই বলতে চান? হ্যাঁ এটাই তো। ভগবানকে মানার আগে ভগবানকে যাচাই করো যে ভগবানটা কাকে বলা হয়, কে ভগবান হতে পারে। আর দিদি আপনার একটা পছন্দের একটা যদি গান? আমার পছন্দের গান মনে করাও, তোমরা তো সব মনে করাও না, মনে করাও কোন গানটা গাওয়া উচিত আপনার নিজের যা পছন্দ, যেটা যে কোনো, আপনি তো কিশোর কুমার বলুন বা পুরনো দিনের অনেক গান। কিশোর কুমারের যেমন একটা গান ওখানে বাইরে দাঁড়িয়ে গাওয়া হয়েছিল, সেটা তোমার দুজন ব্যক্তি যে নাকি ললিপপ এনেছো, তখন আমরা বাইরে দাঁড়িয়ে গান গাইছিলাম, এখানেও দাঁড়িয়ে বসে বা দাঁড়িয়ে গিয়েছি এবং ওখানেও। সো যাই হোক, তো ওই একটা কিশোর কুমারের একটা গান গাওয়া যাক। আজ দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আহা
অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। আপনার সাথে হয়তো আবার পরে দেখা হবে, ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, আশা রেখে আপনারা শেয়ার করবেন, কারণ এই মানুষটার অনেক কথা আজকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেগুলো হয়তো অন্য ভিডিওতে আপনারা দেখেননি। আর যারা দিদি একটা কথা বারবার বলছেন, যারা ব্লগাররা আসেন তাদেরকে একটু ভালোভাবে বিহেভিয়ার করুন। দিদি দেখুন আমাদের সাথে ইন্টারভিউ দিলেন, সবসময় খারাপ থাকে যারা আসে, কারণ কি ওরা মদ খোর, ওরা ভগবানের পুজো করে, যে ভগবান ওই ভগবানের মতো ওদের। দিদি মানে আমি একটা জিনিস জানতে চাই যে ব্লগার যারা আসে তাদেরকে মানে তারা এমন কি ব্যবহার করে আপনাদের সাথে, মানে রেগে যান? দেখো আমি অনেকবার বলেছি আমি কোকোকোলা খাই না, সেই কোকোকোলা নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে নিয়ে এসছে, তো তোদের ব্যবহারটা তো তোরা ভালো কর, তোদের ব্যবহারটা যদি অত জঘন্য হয়, এবার আমার পাশে আমি যদি বলি কিনা একটু গ্যাপ রাখো, একটু দূরত্বভাবে থাকো, তবু শোনে না, পাশে এসে বসলো। এবার বসার পর কী হয়, ওদের বার বৃদ্ধিটা না অতিরিক্ত বার বৃদ্ধি দেখায়, যখন মানে আনলিমিটেড করে ফেলে, ইয়া তো সীমা বার করে, তখন আমি ঝাঁটারে নিয়ে মেরে বার করি। কেন আমি ওদের সেই রহস্যের পাত্র না, ওরা রহস্যের মাধ্যমে গান শোনার পরে রহস্য করে। তো ওই ধরনের ব্যক্তিদেরকে জুতো আর না তো ঝাড়ু, ঝাঁটা দিয়ে মেরে, কেন ওরা লাতকা ভূত বাতাসে নেই মানতা, টিট ফর ট্যাট, যে যেরকম তার সঙ্গে সেরকম। তো ওরা যেমনটা আমি ওদের সঙ্গে তেমনটাই আচরণ করি, ওরা যেরম ব্যবহার করে আমি তাদের সেই ব্যবহারটাই দিই। আচ্ছা তো বুঝতে পারেন যারা ব্লগার আছেন তাদেরকে বলবো এই বিষয়ে একটু নজর রাখতে, নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিদি বলে দিল অনেক কিছু কথা, সেগুলো অবশ্যই মেনটেন করবেন। আর দেখা হচ্ছে আরও একটু অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন শুনতে থাকুন এইচআর নিউজ, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।